কিভাবে আদালত থেকে শেষ পর্যন্ত আমরা বিচার পাবো সেটা আমাদের আইনজ্ঞ এখানে আছেন ব্যারিস্টার মামুন সাহেব, তিনি ব্যাখ্যা করবেন। তবে আমাদের মনে দুঃখটা রয়ে গেল আজকে এই আনন্দের দিনে আমরা এই আঘাতটা পেলাম। নিজেরা এড্রেস তৈরি করে এইখানে তরিকটি করে রাস্তের 8:30 পর্যন্ত ইতিহাস ব্রেক করে শোনানি করে তরিকটি করে আজকের এই রায় ঘোষণা করা হয়েছে। যেটা এখানে কোনো নভেম্বরিটির বিচার হচ্ছে না, এখানে শ্রম আইন ভঙ্গকারী হিসেবে প্রতিষ্ঠান প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনুস এবং অন্যদের বিচার হচ্ছে। এক জায়গায় একত্র হওয়ার সুযোগ পেলাম আমরা এই শ্রম আদালতে। রায়ের প্রতিক্রিয়াটা কি? আমরা রায়ের জন্য অপেক্ষা করলাম। মোবাইল নাম্বার নাকি? সবাই মিলে বন্ধু বান্ধবরা সবাই একত্রে যে রায় পেলাম, যে দোষ আমরা করি নাই সেই দোষের উপরে শাস্তি পেল। এটা আমাদের কপালে ছিল, জাতির কপালে ছিল, আমরা সেটা গ্রহণ করি এই দোষ হিসেবে। এই দোষ কিভাবে আদালত থেকে শেষ পর্যন্ত আমরা বিচার পাবো সেটা আমাদের আইনজ্ঞ এখানে আছেন ব্যারিস্টার মামুন সাহেব, তিনি ব্যাখ্যা করবেন। তবে আমাদের মনে দুঃখটা রয়ে গেল আজকে এই আনন্দের দিনে আমরা এই আঘাতটা পেলাম। আপিলের আগে একটি কথা বলে নেই, লেবার কোর্টের ইতিহাসে এত তাড়াতাড়ি ডক্টর ইউনুস সাহেবের মামলাকে শুনানির জন্য 1 মাসে 9টা 10টা 10 দিয়েছেন। এই কোর্টে এই মাসে কোর্ট এসেছে 3টা কোর্ট, কোনো কোর্টের এজলাস তৈরি করা হয় নাই। 15 দিনের জন্য লয়ারকে ছুটি দেওয়া হয়েছে। নিজেরা এজলাস তৈরি করে এইখানে তরিকটি করে রাস্তের 8:30 পর্যন্ত ইতিহাস ব্রেক করে শোনানি করে তরিকটি করে আজকের এই রায় ঘোষণা করা হয়েছে। এই রায় আমরা বিক্ষুব্ধ, এই রায় অন্যায়, এই রায় জনগণের বিরুদ্ধে রায় এবং আইন বিরোধী। আমরা নির্বিচার থেকে বঞ্চিত হয়েছি এবং আমরা এই সম্পর্কে আজকে এবং আমরা তাই এটার বিরুদ্ধে আপিল করবো। রাষ্ট্রপক্ষ কোনো কিছু প্রমাণ করতে পারে নাই। আমরা 109টা কন্ট্রাডিকশন দিয়েছি, 1টা কন্ট্রাডিকশন দিলেই আপনার খুনের আসামি খালাস হয়ে যায়। 109টা কন্ট্রাডিকশন দিয়েছি, 105টা সাজেশন দিয়েছি। তারপরে দাঁড়াও না, এখন এর বিরুদ্ধে আমরা আপিল করব আদালতে। আইন অনুযায়ী 1 বছরের নিচে সাজা হলে আমাদেরকে আপিলের সত্যে জামিন দিতে হয়। আজকে আমরা কোর্টের থেকে আপিলের সত্যে জামিন পেয়েছি এবং আমরা নির্দিষ্ট সময়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল ডক্টর মোহাম্মদ ইউনুস, ইনি সমস্ত মামলায় সশরীরে উপস্থিত হয়েছেন এবং উনি নিজে আপিল উপস্থিত থাকবেন। আমরা এর বিরুদ্ধে আপিল করে প্রতিকার চাবো। আমরা কোনো কথা বললেই ওনারা সম্ভব প্রথমেই বলে নোবেল লরিয়েট। এখানে বিষয়টা কিন্তু নোবেল লরিয়েটের না, আমরা নোবেল লরিয়েট হিসেবে আমাদের কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শনের আমাদের কোনো কাগজে ডকুমেন্টে এই শব্দটা আমরা টাচ করিনি। এখানে প্রতিষ্ঠান প্রধান হিসেবে ওনার ভায়োলেশন অফ লবার লাইয়ের বিচার হচ্ছে। আমাদের সেই যুক্তিটা মাননীয় আদালত অ্যাকসেপ্ট করেছে, কিছু হলেই বলে নোবেল লরিয়েট। নোবেল লরিয়েট তো আইনের ঊর্ধ্বে না, উনি হতে পারে নোবেল লরিয়েট, এটা ওনার ব্যক্তিগত অ্যাচিভমেন্ট। কিন্তু আপনি প্রতিষ্ঠান প্রধান হিসাবে যে আইনটি লঙ্ঘন করেছেন শ্রম আইনের বিধি, সেটা তো সেটাই তো আমরা আদালতের কাছে বলেছি। আমরা বলিনি যে উনি নোবেল লরিয়েট, তাকে শাস্তি দেওয়া হোক, এই ধরনের কথা কখনো আমরা বলিনি, নেভার। আমাদের লিখিত সাবমিশন ও মৌখিক সাবমিশন কখনো ছিল না। কাজেই ওনারা নোবেল লরিয়েট বলে সাধারণ জনগণে একটা বিভ্রান্তির সৃষ্টি করতে চাচ্ছে সরকারের
পক্ষে কলকারখানা প্রতিষ্ঠান নোবেল লরিয়েটকে হ্যারাসমেন্ট করার জন্য মামলাটা করা হয়েছে। এটা আমরা বারবার অস্বীকৃতি অস্বীকার করেছি এবং আজকে আদালতের রায়ও এটা পর্যবেক্ষিত হয়েছে, পর্যবেক্ষণ আসছে যে এটা এখানে কোনো নোবেল লরিয়েটের বিচার হচ্ছে না। এখানে শ্রম আইন ভঙ্গকারী হিসেবে প্রতিষ্ঠান প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনুস এবং অন্যদের বিচার হয়েছে।